গাইজ, আমরা আরেকটা আনবক্সিং করছি আজকে অ্যাডিডাসের কোর্ট ফ্ল্যাশ এম। খুব ভালো এই স্পোর্টস শ্যুটা, আর সোলটা অনেকটা এটার মোটামুটি নাইকের সোলের মতনই, কিন্তু এটা অ্যাডিডাসের। অনেকটা দেখলে অনেকে ফ্যামিলিয়ার বলতে পারবে, স্টাইলটা হচ্ছে নাইকির মতন, কিন্তু এটা নাইকির নয়, বেসিক্যালি এটা আমাদের অ্যাডিডাসের। আর আমি এটা অলরেডি আনবক্সিং করে ফেলেছি, আর জুতোর টেক্সচারটা দেখছি যে এটা একটু অসাধারণ, একটা প্রিমিয়াম কাইন্ড অফ শ্যু। আর দেখলেও আপনার জিন্স বা এমনি নর্মাল ক্যাজুয়াল আউটফিটের সাথে এটা যাবে। তো কোয়ালিটি, গ্রিপ আর ভেতরের টেক্সচারটা খুবই সুন্দর, আর ভেতরের ফোম যেটা দেওয়া রয়েছে, ওরা বলছে যে হলো আপনারা যদি হলো 2 ঘন্টা 3 ঘন্টা যদি আপনারা রান করেন, তাহলে এটা পরে আপনার কোনো অসুবিধা হবে না। অ্যাডিডাসের এখানে অরিজিনাল ট্যাগ, যেখানটায় আপনারা পেয়ে যাবেন অ্যাডিডাসের লোগো। আর এটা হচ্ছে অ্যাডিডাসের নিউ শেপের মধ্যে পড়ছে। অ্যাডিডাসের যেই শেপটা আছে এটা হলো নতুন মডেল, তাই জন্য এর শেপটাও একটু ডিফারেন্ট। একটু দেখুন, আর এটা আদিওয়্যারের, এটা একটা ব্র্যান্ড আদিওয়্যারটা, মেনলি মানে অ্যাডিডাসের অরিজিনাল যেহেতু যে প্রোডাক্টসগুলো হয় সেগুলোতে ট্যাগিংটা অ্যাডিওয়্যার করে লেখা হয়। মানে অ্যাডিডাসের 2 রকমের পার্ট, যেটা অ্যাডিডাস আর অ্যাডিডাস অরিজিনালস। তো এইটা আপনি বক্সিং যেটা পাবেন সেটা অ্যাডিডাস অরিজিনালসেরই পাবেন। অনেকদিন পর একটা জুতো নিয়ে এলাম, তো এইটা আশা করি আপনাদের ভালো লাগবে। আর পরে এটাকে আমি পরে রিভিউ দেবো যে কতটা কমফোর্টেবল। আজকের ভিডিওটা শুধু ছিল আনবক্সিং করে আপনাদের প্রোডাক্টটা দেখানোর জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।